চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা 2022। কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে, আমরা এটা যুগ উপযোগী করে করছি বর্তমান সময়ে সিলেবাস অনুসারে, এবং আগামীতে সরকারিভাবে যে সহজকরণভাবে শিক্ষা মাধ্যমগুলো নেওয়ার চিন্তাভাবনা করছে, আমরা সেই প্রেক্ষিতে ইনশাআল্লাহ আগামী বৃত্তি পরীক্ষাগুলো অনুষ্ঠান অনুষ্ঠিত করব। গত রবিবার 25শে ডিসেম্বর উপজেলার শিকলবাহা কলেজ বাজারস্থ এজ এ চৌধুরী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার 35টি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের মোট 800 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। 2019 সালের পর থেকে করোনাকালীনের জন্য 2020 এবং 2021-এর মধ্যে আমাদের বৃত্তি পরীক্ষা সমাপ্ত ছিল, করোনার জন্য নিতে পারি না। 2022 সালে ইনশাআল্লাহ আমাদের এই কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে প্রায় 35টা স্কুল আমাদের এখানে অংশগ্রহণ করেছে, প্রায় 830 জন ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বৃত্তি পরীক্ষা উপলক্ষে সকাল 8টা থেকে এজ এ কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ জড়ো হতে থাকে। মুহূর্তের মধ্যে এজ এ চৌধুরী কলেজ মাঠ লোকে লোকান্তরে ভরপুর হয়ে যায়। সকাল 9টায় পরীক্ষা পরিচালনা কমিটির শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদেরকে কেন্দ্রে প্রবেশ করায়। বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে গঠন করা হয় আলাদা আলাদা উপকমিটি, এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বৃত্তি পরীক্ষা পরিদর্শন ও সার্বিক তদারকি করতে আসেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী। ছেলেমেয়েদের মা বাবার এখানে আসছে, একটা সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছে। এই পরিবেশের মধ্যে সবাই মধ্যে একটা ভাতৃত্ব সৃষ্টি হয়, এই সৃষ্টির মাধ্যমে এবং একে অপরকে জানে, একে অপরকে কিছু শিক্ষার ব্যবস্থা হয়ে যায় নিজেদের মধ্যে। আমার কর্ণফুলী কিন্ডারগার্টেন যেগুলো করতেছে প্রতি বছর, এটাও একটা মেধা বিকাশের জন্য। এটা প্রতি বছর করে যে ছাত্রছাত্রীদেরকে একটা মেধা, যে একটা সিলেবাস, দীর্ঘদিন একটা সিলেবাস পর্যালোচনা করে তৈরি করে এই সিলেবাস অনুযায়ী এরা পরীক্ষা নেয়, এবং সমগ্র বই পুস্তক থেকে যে যেই ক্লাস পড়ে সেই ক্লাস থেকে তৈরি করে যুগ উপযোগী সিলেবাস তৈরি করে আর প্রশ্ন করে ছেলেদের পরীক্ষা নেয়। এই পরীক্ষার মধ্যে মেধা হিসেবে এদেরকে পুরস্কৃত করে, মেধা হিসেবে এদেরকে স্থান নির্ধারণ করে। সেই হিসাবে আমি বিশেষ করি, আমি যদি প্রধান উপদেষ্টা, আমি বিশেষ করি যারা শিক্ষক শিক্ষক মন্ডলী আছে এদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, যে এরা অনেক কষ্ট করে কিন্তু এটা সাজায়, অনেক কষ্ট করে কিন্তু এটা মানে খাস্তা করে যা আয়োজন করে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, হেলাল উদ্দিন, শেখ আহমদ, দস্তগীর রুকন, গিয়াস উদ্দিন, হুসাইন, রিয়াদ, সালমা জাহান সুমি সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। নিউজ ফেসবিডি, চট্টগ্রাম।